শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আমাদের পাশে থেকো আর ব্লগটা পুরোপুরি দেখো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। সবার মতো আমরাও সকালের শুরুটা কিন্তু চা দিয়েই করি। তো ওই যে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর ওই যে ফুল গাছগুলো দেখছিলে, ওইগুলো ওই যে শিয়ালদা থেকে যখন ট্রেনে উঠেছিলাম তখন নিয়ে এসেছিলাম, বেশি একটা বাড়েনি, তাও একটা একটা করে ফুল হয়েছে। আর বাড়বে কি, আমাদের তো দিল্লিতে একটু রোদ ছিল না না শীতকালে, এই যে এখন একটু শীতটা চলে গেছে, একটু গরমকাল এসেছে, এখন ওই যে 2-1 ঘন্টা রোদটা পায় সেটার জন্যই একটু একটু ফুল এসেছে। আর গাছগুলো যা বাড়ার এই 1 মাসেই বেড়েছে, তার আগে তো ছোট ছোট তোমরা দেখেইছ। যাই হোক, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রঙের ফুল হয়েছে। আর ওই শিয়ালদার ওই জায়গাটা থেকেই আমি গাছ কিনি, যে ওই বিআর সিং হসপিটালের ওই সামনের ওই ছোটো ছোটো ফুলের নার্সারিগুলো বসে ফুল গাছে, খুব বিশ্বাসযোগ্য। আমাকে বলেছিল প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালারেরই হয়েছে। আর চা আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন সকালবেলার ঘরটাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে। আর আজকে আমার সকালে তো সকালেও সেরকম রান্না নেই, আজকে সকালবেলা আমরা দই চিড়ে খাবো, আর দুপুরবেলা তো সেরকম কিছু রান্না করব না। কারণ কি বলতো, আজকে আমাদের ওই একটা আমাদের নিচের তলার একটা বাচ্চার 2 বছরের জন্মদিন পালন হবে, তো দুপুরে আমাদেরকে ইনভাইট করেছে ওখানে, ওইখানে আমরা যাব। তো শুধু ইচ্ছুকের জন্য রান্নাটা করতেই হবে, কারণ ও তো আর খাবে না। আর এইখানে জন্মদিনে তো যে লুচি তারপরে হালুয়া এই সমস্ত হয়তো দেবে, প্রথমবারই যাবো আমি, জানি না কী দেবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি জামা এইসব এইগুলো কাজগুলো করে নিচ্ছি, করে নিয়ে তারপর স্নান করে রেডি হয়ে নেবো। আর আজকে সকালবেলা আমরা দই চিড়ে দিয়ে ব্রেকফাস্ট করবো। কেউ আসেনি আমাদের বাড়ি, অন্য লোকের বাড়ি। না না, হাত দেন হাত দেন হাত দেন হাত দেন হাত দেন হাত দেন হাত দেন। ওরে বাপরে, দেখা আমাদেরকে কি নিয়েছিস, দেখা কি ওটা খাওয়ার জিনিস। দেখো ও ঠিক জানে কিন্তু কোনটা খেতে হয়। দই তো ওর ভীষণ পছন্দের, টক দই বলো আর মিষ্টি দই বলো। ওর জন্য ধরো লেবু বার করে রাখি, তাহলে একটু গরম হয়ে যাবে, নাহলে ফ্রিজের ঠান্ডা তো একটু আগে থেকে বার করে রাখি, একটু বাদে জুস বানিয়ে দেবো ওকে। ইচ্ছুকের সকালবেলা খাওয়া হয়ে গেছে, ওকে তো আমি সকালবেলা উঠে আগেই ওকে আমি খাওয়াই, তারপরে বাকি আমি সব কাজ শুরু করি, জানোই তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছ। এটা সুরজিতেরটা দিয়ে দিয়েছি, দই চিনি আর লবণ দিয়েছি। ওর এই দই চিড়ের মধ্যে একটু লবণ আর চিনি দিয়ে খেতে পছন্দ করে। থ্যাংক ইউ বলার কিছু নেই, আমি বানাইনি। আর হ্যাঁ হ্যাঁ, তুমিও খাচ্ছো, তোমাকেও দেখাতে হবে। ইচ্ছুক খাচ্ছে ইয়োগর্ট, কি এটা স্ট্রবেরি ইয়োগর্ট খাচ্ছে, দই এর উপরে হামলা করেছিল, দেখো কি মাখাচ্ছে, মাখামাখি একদম শেষ পর্যায়ে। কেমন খেতে, খুব ভালো, খাও। আর একটা কথা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে আরও অনেক উৎসাহ জাগায়। তো আর যদি কিছু ভুল থাকে আমার ভিডিওতে প্লিজ কমেন্ট করো, আর যদি মনে হয় যে আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগেছে পরিবারের সাথে, তাহলে শেয়ারও করতে পারো। দেখো তোমাদেরকে দেখাই আমার ছেলে কোথায় আছে, এই দেখো, এই দেখো কি করছে, বাসন বাজাচ্ছে, সব বাসন নিয়ে খেলে, যতই ওকে দামি দামি তুমি খেলনা কিনে দাও, ওর পছন্দের খেলনা এই যে মায়ের রান্নাঘর, মানে খেলার ঘর আর মায়ের রান্নাঘর, আর পছন্দের খেলনা হচ্ছে মায়ের বাসন। ওদিকে ইচ্ছুকের জন্য গরম জলও বসিয়ে দিয়েছি, আর এই জুসটা ওকে খাইয়ে নেব, নিয়ে ওকে আমি স্নান করিয়ে দেব। আরও স্নান করতে ভীষণ ভালোবাসে, আর আমার যেহেতু জুসার নেই তো আমি ওর জন্য এইভাবেই হাতেই ছাঁকনি দিয়ে এই যে জুস বানিয়ে দিই। আর এমনি দিলে ও খায়, কিন্তু ওর অনেক সময় লাগে তাতে, আর ওই একটা লেবু হয়তো সারা তাও তো খাবেও না, আর একটা লেবু খেয়ে তারপরে নষ্ট করবে, তো সেই জন্য আমি ওকে এইভাবেই বানিয়ে দিই।
আর এই যে কলাগুলো দেখছো এগুলো বেশি পেকে গেছে, আমি এগুলো পরে দেখি কিছু একটা বানাবো, ব্যানানা কেক বানালেও বানাতে পারি, দেখি কি করি। এইভাবে না, এইভাবে না, এই যে এটাই ভাবে নিতে হবে। কি টেস্টি, ইয়ে ইয়ে, ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি, হি হি, খাও খাও খাও, ভালো। ইচ্ছুক খাচ্ছে আপন মনে। এইভাবে না, তুমি বারবার উল্টো ধরছো তো, এই যে এইভাবে, হ্যাঁ এইভাবে এইভাবে ধরো। আর সুরজিৎ একটা কাজ করছে, দেখাই তোমাদেরকে কি কাজ করছে। এই যে সুরজিৎ একটা কাজ করছে, নিজের জামা কাপড় ইস্ত্রি করছে আজকে। ব্যাস এসে গেছেন আমার সাথে, আমার হিরো চলে এসেছে। হিরোকে আর ওই ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না। জন্মদিন তো, জন্মদিনে যেতে হবে না? হ্যাঁ বসো, এখানে বসো বসো বসো, আর একখানা জামা পড়তে হবে, আর একখানা, এই যে এইটা পড়তে হবে, এইটা পড়তে হবে। আচ্ছা বসো, এখানে বসো। হ্যাঁ আমরা যাবো তো, কি আনন্দ আমাদের, আমরা যাবো, এখানে বসো এখানে বসো। আমরা বার্থডে তে যাবো তো দাদি, দাদি দাদি কে যাবে, আপনারা যাবেন বার্থডে তে, যাবেন আপনারা? হ্যাঁ চলে আসুন চলে আসুন দাদি, আসুন একসাথে যাবো। আমি স্নান করে বার হলাম, আর ইচ্ছুককে সুবিধা আছে খাইয়ে দিয়েছে। এই দেখো ইচ্ছুক যে বাইরে গেছে দেখতে, ও খাইয়ে দিয়েছে ইচ্ছুককে, আর ইচ্ছুককেও রেডি হবে। আমরা তিনজন চলো রেডি হয়ে তারপর আবার আসছি ক্যামেরার সামনে, ঠিক আছে? এতক্ষণ ইচ্ছু কাঁদছিল, যেই দেখেছে ক্যামেরা অমনি মুখে হাসি। আর ও হচ্ছে মোনা, আমাদের উপরে ফ্ল্যাটে থাকে, আর ওই যে মোনা, মোনা হচ্ছে ছানা, এটা ঘর মে যাকে খানা ফির এখানকার জন্মদিনে না গেছি, আগেও গেছি, এটা আমরা সেকেন্ড টাইম, এই যে আধানের জন্মদিনে ফার্স্ট টাইম গেছিলাম আমরা। ইচ্ছুক তো এক পা বাইরে, ইচ্ছুকের তো এক পা বাইরে যাওয়ার জন্য, দেখো অবস্থা দেখো। ও তোমার কাছে যাবে নাকি ও? বাবা দুটোকে একসাথে দিয়ে যাচ্ছে। পালাচ্ছে
ওর পাশে গিয়ে বসতে হবে ওকে। এ এই কি করেছে? কিচ্ছু হয়নি, ওর নাক তো টিপে দিয়েছে, নাক তো দেখিয়ে দিয়েছে। কোনটা নাক তোমার? কি করেছে? সব আমরা খাবার ঘরে নিয়ে চলে এসেছি, ওখানে আমরা খাইনি। আর এই যে দুজনকে কার্টুন চালিয়ে দিয়েছি।